প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো সবাই। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা অ্যামাইনো অ্যাসিড এর গঠন, অ্যামাইনো অ্যাসিড গুলো পরস্পর সংযুক্ত হয়ে কিভাবে প্রোটিন উৎপাদন করে সে সম্পর্কে আলোচনা করেছি। এর পাশাপাশি প্রোটিনের শ্রেণীবিভাগ ও সরল প্রোটিন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে আমরা যুগ্ম প্রোটিন, উদ্ভূত প্রোটিন এবং প্রোটিনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলো মূল আলোচনায় যাই। যে ছবিটাতে দেখো, উপরের অংশটা একটা ফিতার মতো, আর নিচের অংশটা একটা সলিড গোলকের মতো দেখা যাচ্ছে, রাউন্ড শেপ দেখা যাচ্ছে। এখানে শেপটা বড় কথা না এই আলোচনায়। আলোচনায় যেটা বিষয় সেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে একটা জিনিসের সাথে আর একটা জিনিস অ্যাটাচড অবস্থায় আছে। এটা হচ্ছে মূল আলোচনা। অর্থাৎ এই একটা জিনিসের সাথে এই আর একটা জিনিস অ্যাটাচড অবস্থায় আছে। এই যে যুগ্ম প্রোটিন, তাহলে যুগ্ম প্রোটিন কাকে বলে? যদি কোনো প্রোটিন জাতীয় পদার্থের সাথে অপ্রোটিন জাতীয় পদার্থ যুক্ত হয়ে যে প্রোটিন গঠন করে তাকে যুগ্ম প্রোটিন বলা হয়। যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন হচ্ছে সেই প্রোটিন যেখানে যাদের প্রোটিন অংশের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকে, প্রোটিন অংশের সাথে অপ্রোটিন জাতীয় পদার্থ যুক্ত হয়ে যে প্রোটিন গঠন করে তাকে যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন বলা হয়। যুগ্ম প্রোটিন দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রোটিন অংশ, আর একটা হচ্ছে অপ্রোটিন অংশ। অপ্রোটিন অংশ, এখন এই অপ্রোটিন অংশটাকে বলা হয় প্রোস্টেটিক গ্রুপ। এই যে এই টার্মিনোলজিটা আমরা এনজাইম পড়ার সময় পাব। প্রোস্টেটিক শব্দের অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে আর্টিফিশিয়ালি অ্যাটাচড, আর্টিফিশিয়ালি অ্যাটাচড, সংযুক্ত। কাজেই এখানে যুগ্ম প্রোটিনের প্রোটিন জাতীয় অংশ আর অপ্রোটিন জাতীয় অংশ এর দুইটা ভাগে ভাগ করা যায়। অপ্রোটিন জাতীয় অংশটাকে বলা হচ্ছে প্রোস্টেটিক গ্রুপ। আমরা এনজাইম পড়ার সময় এটুকু অংশ নিয়ে, মানে প্রোস্টেটিক গ্রুপ কি এটা নিয়ে আরো ডিটেল পড়বো। প্রোস্টেটিক গ্রুপ নানা ধরনের হতে পারে, আবার প্রোটিন অংশটাও নানা ধরনের হতে পারে। এটা এনজাইম নিয়ে আলোচনার সময় আলোচনা করব। এই ছবিটা দেখো, এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে কিছু বিশেষ পদার্থ আছে, এর মধ্যে হিম ইউনিট। হিম ইউনিট মানে বলা হচ্ছে তোমার আসলে আয়রন জাতীয় অংশটাকে বলা হচ্ছে হিম ইউনিট, এন্ড বাকি অংশটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন ইউনিট। তাইলে এই প্রোটিনটার মধ্যে, এই প্রোটিনটার মধ্যে এই এই অংশগুলি হচ্ছে নন প্রোটিন, আয়রন জাতীয়। আয়রন একটা মেটালিক বিষয়, আর আয়রন এক ধরনের মেটাল। যে এটা প্রোটিন অংশ, প্রোটিন জাতীয় পদার্থ নয়, কিন্তু এটা অ্যাটাচড হয়েছে একটা গ্লোবিউলার প্রোটিনের সাথে, এবং ওই দুইটা জিনিস একত্রিত হয়ে একটা বিশেষ ধরনের প্রোটিন তৈরি করেছে, যাকে বলা হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। কাজে এই ধরনের অনেক যুগ্ম প্রোটিন আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়, বায়োকেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন দেখো, যদি আমরা যদি উদাহরণ দিতে চাই, যে ধরো নিউক্লিও প্রোটিন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। এখন নিউক্লিয়াসের কোথায় থাকে? নিউক্লিক অ্যাসিডে থাকে, ঠিক আছে। গ্লাইকোপ্রোটিন অথবা মিউকোপ্রোটিন, এর অপ্রোটিন অংশ কোনটা? কার্বোহাইড্রেট। কোথায় থাকে? কোষ ঝিল্লিতে থাকে। লাইপোপ্রোটিন, লিপিড আর প্রোটিন মিলে হয় লাইপোপ্রোটিন। তাইলে এর অপ্রোটিন অংশ হচ্ছে লিপিড,
এটা কোথায় থাকে? তাও বিভিন্ন ধরনের সেল মেমব্রেনে। ক্রোমোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন যেমন যেমন ধরো বিভিন্ন ধরনের পদার্থ, যেমন ফ্ল্যাভো প্রোটিন, বিলি প্রোটিন, ক্যারোটিনয়েড, ক্লোরোফিল, হিমোগ্লোবিন, এই সবগুলিতে হচ্ছে যেগুলি থাকে সেগুলো ক্রোমোপ্রোটিন। ক্রোম মানে ক্রোমা কথাটা থেকে ক্রোমো আসছে। ক্রোমো কথাটার অর্থ, ক্রোমা কথাটার অর্থ হচ্ছে যেটা রাঙাতে পারে, হ্যাভ অ্যাবিলিটি টু গিভ কালার, যেটা রং দিতে পারে। তাহলে এই যে এখানে মেটাল অথবা অন্য কোনো অংশের সাথে প্রোটিন অংশ যুক্ত, তারপর মেটালো প্রোটিন, এটা ধাতু হচ্ছে অপ্রোটিন অংশ, যেমন ফেরিটিন, এটাও এক ধরনের আয়রন গঠিত প্রোটিন। ফসফোপ্রোটিন, এখানে ফসফরিক অ্যাসিডটা হচ্ছে অপ্রোটিন অংশ, ঠিক আছে। এর সাধারণত দুধে এই ধরনের প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে, ক্লিয়ার? আমরা এই ধরনের আরো একটা চার্ট, আরো একটা চার্ট দেখবো, সেটা হচ্ছে যেমন ধরো নিউক্লিও প্রোটিন, নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, যেমন ভাইরাসে পাওয়া যায়, ভাইরাসে পাওয়া যায় মানে ধরো ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, এখানে তো ডিএনএ এবং আরএনএ আছে, এই আরএনএ তে নিউক্লিক অ্যাসিড থাকে, রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ তে নিউক্লিক অ্যাসিড থাকে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এর মাঝে নিউক্লিও প্রোটিন থাকে। এই নিউক্লিও প্রোটিনটা তখন ভাইরাসের পুরো বডি ফাংশনিংটা রেগুলেট করে। তার তো বডি বলতে কিছু নাই, ওই প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত সে। লাইপোপ্রোটিন, তার প্রস্থেটিক গ্রুপ বা নন প্রোটিনাস পার্ট হচ্ছে লিপিড, কোথায় থাকে? সিরাম, সিরাম মানে রক্তের যেটা সাদা অংশ সেটাকে বলা হয় সিরাম। এবার আসো গ্লাইকোপ্রোটিন, আগে বলেছি গ্লুকোজ আর প্রোটিন একসাথে মিললে তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন, যেমন ধরো লালার মধ্যে সালাইভা, সালাইভাতে আমরা গ্লাইকোপ্রোটিন দেখতে পাই। হিমোপ্রোটিন, হিম, হিম মানে আয়রন, যেমন হিমোগ্লোবিনে সাইটোক্রোম, এটা হচ্ছে ফটোসিনথেসিসে কাজে লাগে, ঠিক আছে। মেটালোপ্রোটিন, আয়রন, জিঙ্ক, এই মেটাল গুলি যুক্ত থাকে, যেমন ধরো ফেরিটিন, হিমোগ্লোবিন ইত্যাদি। তাহলে কনজুগেটেড প্রোটিন এবং কনজুগেটেড প্রোটিনে যে প্রস্থেটিক গ্রুপ থাকে, এ সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হইলো কিনা? সিরাম বলতে কি বলছিলেন, ওটা একটু আবার বলবেন। রক্তের সাদা অংশ যেটা, যে অংশটা কিন্তু হালকা হলুদ হয়, এটা নর্মালি বলে সাদা অংশটা। যে সিরাম মানে রক্ত দুটো পার্ট নিয়ে গঠিত, একটা হচ্ছে রক্ত কণিকা আর একটা হচ্ছে রক্ত রস, এই রক্ত রস অংশটা হচ্ছে সিরাম, আর রক্ত কণিকার মধ্যে কর্পার সেল থাকে, ঠিক আছে, WBC, থ্রম্বোসাইট, ঠিক আছে, আরবিসি, আরবিসি, WBC, থ্রম্বোসাইট। আর এই রক্ত কণিকা গুলি যে অর্ধতরল সাবস্টেন্সে ভাসমান অবস্থায় থাকে সেটাকে বলা হচ্ছে সিরাম, যেটাকে আমরা বলি রক্তরস বা প্লাজমাও বলে, এটার অন্য নাম প্লাজমাও। ক্লিয়ার? জি স্যার, ইয়েস স্যার। আচ্ছা, এখন আসো উদ্ভূত প্রোটিন, আগে আমরা ডেফিনিশনটা দেখি। এইসব প্রোটিন মুক্ত অবস্থায় থাকে না, তাপের প্রভাবে এনজাইমের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া কিংবা কৃত্রিম উপায়ে প্রোটিন তৈরি হয়, যেমন পেপটাইড, প্রোটিউজ, পেপটোন ইত্যাদি। যেমন মায়োসিন থেকে মায়োসান তৈরি হয়, অ্যালবুমিন থেকে অ্যালবুজোম তৈরি হয়, এই ধরনের। এই প্রসঙ্গে আমি একটা উদাহরণ দেব, উদাহরণ দেব মানে যদি ধরো কখনো আমাদের শরীরের কোন অংশ কেটে যায়, কোন অংশ কেটে গেলে আমরা কি দেখি? কোন অংশ কেটে গেলে যদি কোনো কারণে রক্তের নালী, শিরা বা ধমনী বা ক্যাপিলারি এগুলি কাটা না যায়, তাহলে একজন সুস্থ স্বাভাবিক মানুষের 1 মিনিটেরও কম সময়ের মধ্যে এ রক্ত রক্ত ক্ষরণ বন্ধ হবে। এটাই হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। প্রথমত হচ্ছে এটা ডিপ কাট অথবা ডি গভীর ক্ষত না হইলে, 2 নম্বর কথা হচ্ছে যদি তার কোনো ইম্পর্টেন্ট অংশ কাটা না যায়। ইম্পর্টেন্ট অংশ বলতে তোমার রক্তের ধমনী, শিরা
এই ধরনের কোন অংশ যদি কাটা না যায়, ওকে, ক্যাপিলারি এগুলি যদি কাটা না যায়। এখন কি ঘটনাটা ঘটে? ঘটনাটা ঘটে যখন আমাদের বডি থেকে রক্ত বের হয়, তখন এই রক্তের সাথে থ্রম্বোসাইট যেটা বলে অণুচক্রিকা, এই থ্রম্বোসাইট বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে সে কি করে, বিক্রিয়া করে সে বিশেষ ধরনের একটা জালিকা তৈরি করে, একটা নেট তৈরি করে, উইচ ইজ কল্ড ফিব্রিনোজেন ফাইবার, ফিব্রিনোজেন জালিকা। এই ফিব্রিনোজেন জালিকা ক্ষত স্থানে নেটের মতো আটকা পড়ে এবং রক্ত ক্ষরণ বন্ধ করে। এই যে ফিব্রিনোজেন, এটা কি আগে কোথাও ছিল? নো, আগে কোথাও ছিল না, আগে কোথাও ছিল না। তাহলে এটা কোথেকে আসছে? এটা হচ্ছে যখনই দরকার পড়লো। কেন দরকার পড়লো? এই যে বডি তার নিজ দায়িত্বে জানান দিল যে তার রক্তকরণ হচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার, এবং তখন এই থ্রম্বোসাইট বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে শরীরে বিশেষ ধরনের প্রোটিনের জাল তৈরি করেছে। তাহলে কথা কি দাঁড়াইলো? এই যে সব প্রোটিন শরীরে রেডি অবস্থায় থাকে না, শরীর প্রয়োজন বোধে বিশেষ ব্যবস্থায় তৈরি করে, সেগুলিকে বলা হয় উদ্ভূত প্রোটিন বা ডিরাইভড প্রোটিন, বা ডিরাইভড প্রোটিন সেটাই বলো, ডিরাইভড প্রোটিন বা ডিরাইভড প্রোটিন। কথা বোঝা গেছে? যেমন ধরো এই ছবিতে রক্ত কিভাবে জমাট বাঁধে, কিভাবে ফিব্রিনোজেন তালিকা তৈরি হয়, এবং থ্রম্বোসাইট কিভাবে কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে ফিব্রিনোজেন জালিকা তৈরি করে, ঠিক আছে, ফিব্রিন বিশেষ ধরনের প্রোটিন তৈরি করে, এটা দেখানো। তদ্রূপ ধরো আমরা যখন মাংস খাই, এটা হচ্ছে প্রোটিন। তো প্রোটিন মাংস খাইলে পরে প্রোটিন হজম করার জন্য এই প্রোটিওজ এনজাইমের দরকার আছে, কাজে এটা রেডি অবস্থায় তৈরি হয়ে বসে থাকে না। যখন প্রোটিন জাতীয় খাবার আমরা খাবার খাই, তখন শরীর কমান্ড দেয়, তখন আসে এবং কাজ শুরু করে, এবং তখনই তৈরি হয়, তার আগে তার দরকার পড়ে না। এই ধরনের অনেকগুলি প্রোটিন আছে যেগুলিকে আমরা বলি কি, উদ্ভূত প্রোটিন। ক্লিয়ার? উদ্ভূত প্রোটিন, জি স্যার। এটা তো গেল, আমরা তিন ভাগে ভাগ করলাম প্রোটিনকে অন দা বেসিস অফ কনস্টিটিউয়েন্ট, কিভাবে তৈরি হয়, কি দিয়ে তৈরি হয়, সেটা দিয়ে আমরা প্রোটিনকে তিন ভাগে ভাগ করলাম। এক ভাগ হইলো কি, শুধুমাত্র প্রোটিন জাতীয় পদার্থ দ্বারা তৈরি, হুইচ আর কল্ড সিম্পল প্রোটিন। এক ভাগ হইলো প্রোটিন এবং অপ্রোটিন অংশ দ্বারা তৈরি, দে আর কল্ড কনজুগেটেড প্রোটিনস। এবং আর এক ভাগ হইলো রেডিমেড অবস্থায় বডিতে থাকে না, তারা কি করে, তারা বডির প্রয়োজন বোধে তৈরি হয়, দে আর কল্ড ডিরাইভড প্রোটিন, উদ্ভূত প্রোটিন বা উদ্ভূত প্রোটিন। ওকে, ক্লিয়ার? আবার আবার আমরা পড়েছি কি, সরল প্রোটিনকে আবার ভাগ করা যায় কিসের উপর, দ্রাব্যতার উপর, সলিউবিলিটির উপর, সেখানেও আমরা সাত ভাগ দেখে আসছি। ওকে, কনজুগেটেড প্রোটিন সে কোন অংশের সাথে যুক্ত আছে, তার সংযুক্ত অংশটা কি, লিপিড এর সাথে যুক্ত থাকলে লাইপোপ্রোটিন, ফসফেটের সাথে যুক্ত থাকলে ফসফোপ্রোটিন, কোন রঞ্জক পদার্থের সাথে থাকলে ক্রোমোপ্রোটিন, যদি কোনো মেটালের সাথে থাকে মেটালোপ্রোটিন। তারপর হচ্ছে ডিরাইভ প্রোটিন, কিভাবে উৎপন্ন হয়, কখন উৎপন্ন হয়, সেটার উপর ডিপেন্ড করে ডিরাইভ প্রোটিনের ভিন্নতা আছে। ওকে, এতটুকুন বোঝা গেছে? Yes, sir. আচ্ছা, এবার প্রোটিন গুণগত বৈশিষ্ট্যের উপর প্রোটিনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে তোমার প্রথম শ্রেণীর প্রোটিন আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। প্রথম শ্রেণীর প্রোটিন, এগুলি আমরা সাধারণত খাবারের বেলায় আমরা এই ভাগটা করে থাকি, এটা দুই ভাগে ভাগ করি। প্রথম শ্রেণীর প্রোটিন হচ্ছে কারা, যাই একক ইউনিট অর এক ইউনিট, একটা নির্দিষ্ট ইউনিট খাবারের মধ্যে যদি প্রোটিনের পরিমাণ বেশি থাকে
তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন। আর যদি নির্দিষ্ট পরিমাণ প্রোটিন জাতীয় খাদ্যে যদি প্রোটিনের পরিমাণ কম থাকে তাকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। ইন জেনারেল উদ্ভিজ্জ প্রোটিন গুলিতে প্রোটিনের পরিমাণ কম থাকে, ইন জেনারেল, এটা কিন্তু অ্যাবসলিউট কথা নয়। আর প্রাণীজ প্রোটিন গুলিতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। উদ্ভিজ্জ প্রোটিন হয়েও প্রথম শ্রেণীর প্রোটিন হওয়ার উদাহরণ আছে, যেমন এই দেখো বাদাম, এটা প্রথম শ্রেণীর প্রোটিন, সয়াবিন প্রথম শ্রেণীর প্রোটিন, এগুলি উদ্ভিজ্জ প্রোটিন। আবার দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হতে পারে প্রাণীজ প্রোটিন হওয়ার পরও, কাজেই সেটা আমরা উদ্ভিজ্জ আর প্রাণীজ বলে জেনারেলাইজ করা যাবে না, সাধারণত এমন হয়, কিন্তু ব্যতিক্রম আছে। ওকে, ব্যতিক্রম আছে। এতটুকুন বোঝা গেছে যতটুকুন বললাম? জি স্যার। হ্যাঁ জি স্যার। এবার দেখো এটা একটা তালিকা, এই তালিকায় একটা নির্দিষ্ট খাবারে কি 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 পরিমাণ প্রোটিন থাকে সেটার একটা চার্ট দেওয়া আছে, এটা তোমাদের সাধারণ ধারণার জন্য। এই জিনিসটা সাধারণ ধারণার জন্য, প্রত্যেকটা মানুষের এই বিষয়টা সম্পর্কে ধারণা থাকা উচিত, কারণ সায়েন্স গ্রুপের ছাত্রদের এই সাধারণ ধারণাটা অবশ্যই থাকতে হবে যে কোন কোন খাবারে অন্তত কেমন, টু দি পয়েন্টে জানার দরকার নাই, অন্তত কি পরিমাণ প্রোটিন থাকতে পারে এই সাধারণ ধারণাটা থাকতে হবে। এবার একটা তালিকা দেওয়া আছে কি পরিমাণ প্রোটিন থাকতে পারে, এটা সাধারণভাবে জানা থাকতে উচিত। যেমন ধরো এই যে লেটুস পাতা, তোমার কাছে তো মনে হতে পারে এটা একটা ভেজিটেবল, এটা একটা সবজি, কিন্তু এই লেটুস পাতা তো দেখো 125 মিলিলিটার, এখানে এমএল দেওয়া হয়েছে, এমএল দেওয়া হয়েছে এই কারণে, এক্সট্রাক্ট অফ লেটুসে তুমি ধরো কত 2 গ্রাম পরিমাণ প্রোটিন আছে। ওকে, ধরো সিরিয়াল, সিরিয়াল মানে কি, সাধারণত দানা শস্য, ইট কুড বি রাইস অর ইট কুড বি হুইট, বার্লি। এখন এই এটা তো তোমার কার্বোহাইড্রেট, ইন জেনারেলি তুমি বলতে পারো এটা কার্বোহাইড্রেট স্যার, বাট এই কার্বোহাইড্রেটেরও 30 গ্রাম পরিমাণের ভিতর এর মাঝে 3 গ্রাম প্রোটিন থাকতে পারে। কাজে শুধু ভাত, শুধু ভাত না, ভাত শুধু কার্বোহাইড্রেট না, এর মধ্যে প্রোটিন থাকতে পারে। কথা বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। এবার আমরা যেটা করবো, ছবিটা খালি দেখো আগে, ভালো করে ছবিটা দেখো, একটা অ্যানিমেটেড ছবি আমি দিয়েছি, ছবিটা দেখো, তারপর এটা নিয়ে আলাপ করবো। বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে প্রোটিনকে স্ট্রাকচারালিও কয়েক ভাগে ভাগ করা যায়। অ্যাকচুয়ালি প্রোটিন তখনই ফাংশনেবল হয় যদি এটা স্ট্রাকচারালি টারশিয়ারি অথবা কোয়াটারনারি স্ট্রাকচারে যায়। এই অ্যামাইনো অ্যাসিডের বিল্ডিং ব্লক ধরো এই অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড, এই যে অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড, এই যে পলিপেপটাইড চেইন তৈরি করলো নাকি, এই যে অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড পর পর পলিপেপটাইড চেইন তৈরি করলে এটা হয় একটা সিম্পল প্রোটিন। যখন সেটা কি করে, যখন এটা এই ধরনের ফোল্ড করবে, যখন এটা ফোল্ড করবে তখন এটা হয়ে যাবে সেকেন্ডারি স্ট্রাকচার। যখন এটা ফোল্ড করবে তখন এটা হয়ে যাবে সেকেন্ডারি স্ট্রাকচার। তখন এই এই সেকেন্ডারি স্ট্রাকচার নিজেদের মধ্যে এই আবার কিছু বাইন্ড করবে। এটা যদি আমি এই জিনিসটাকে যদি আমি আরেকটু ভিন্নভাবে দেখাই, তাহলে ধরো এইভাবে হইতে, ঠিক আছে, তখন এটা হয়ে যাবে টারশিয়ারি স্ট্রাকচার। এই টারশিয়ারি স্ট্রাকচার পরবর্তীতে হবে কোয়াটারনারি স্ট্রাকচার, একটা জটিল স্ট্রাকচার। তোমরা হিমোগ্লোবিনের স্ট্রাকচার দেখছো, এই যে জটিল স্ট্রাকচার,
এই টার্সিয়ারি স্ট্রাকচারে গিয়েই প্রোটিন রাসায়নিক ভাবে সক্রিয় হয়, রাসায়নিক ভাবে কার্যকর প্রোটিন হয়। এবং আদারওয়াইজ প্রাইমারি স্ট্রাকচার এন্ড সেকেন্ডারি স্ট্রাকচার প্রোটিন রাসায়নিক ভাবে সক্রিয়তা অর্জন করে না। কমপক্ষে টার্সিয়ারি স্ট্রাকচার দেন কোয়াটারনারি স্ট্রাকচারে গিয়ে রাসায়নিক ভাবে সম্পূর্ণ সক্রিয় হয়। বায়োকেমিক্যাল বায়োলজিক্যাল রিয়াকশনের জন্য প্রোটিনকে অবশ্যই টার্সিয়ারি এন্ড কোয়াটারনারি স্ট্রাকচারে পৌঁছাতে হয়। ক্লিয়ার? ইয়েস স্যার। কেন আমাদের প্রোটিন দরকার, কেন প্রোটিন দরকার? আমি একটা ডায়াগ্রামেটিক্যালি একটা প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা মনে রাখলে তুমি বুঝতে পারবে। এই যে আমরা চোখে দেখি, চোখেতে রেটিনার মধ্যে রড কোষ আছে, এখানে রডোপসিন নামক বিশেষ প্রোটিন, যেটা রিসেপ্টর আলো রিসিভ করে, রিসেপ্টর সংকেত রিসেপ্ট করে আমরা দেখতে পাই। এই যে আমাদের মাসেলে মাসেলে যে কন্ট্রাক্টাইল মাসেল আছে, সংকোচন প্রসারণ হয়, যেগুলি দ্বারা আমরা কোনো কিছু উপরে তুলি, নিচে নামায়, হস্ত সঞ্চালন করি, পা সঞ্চালন করি, এটা অ্যাক্টিন এন্ড মায়োসিন নামক এনজাইম সরি এই প্রোটিনের কারণে এই ঘটনাটা ঘটে। আমাদের বডিতে যে ইনসুলিন, ইনসুলিন যদি ঠিকঠাক মতো কাজ না করে, এই যে আমাদের গ্লুকোজের ভারসাম্য রক্ষা হবে না। গ্লুকোজের ভারসাম্য যদি রক্ষা না হয়, আমরা সবাই ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাবো। ডায়াবেটিক পেশেন্ট হইলে কিন্তু ঝামেলা আছে, তখন এই যে এটা আর্টিফিশিয়ালি ব্যালেন্সিং করা লাগে। এই যে ইমিউনোগ্লোবিন, মানে আমাদের বডিতে যে অ্যান্টিবডি, যে অ্যান্টিবডির কারণে আমরা বহির্জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা থাকতে পারি, এটা এই অ্যান্টিবডি হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রতিরোধ প্রোটিন। হরমোন গাঠনিক ভাবে প্রোটিন। তারপর হিমোগ্লোবিনের কথা বলেছি, হিমোগ্লোবিন না থাকলে রক্তের ফাংশনই থাকতো না। রক্ত এবং বডি তে হাজার হাজার বিক্রিয়া আছে যেগুলি হিমোগ্লোবিন দ্বারা অ্যাক্টিভেট হয়। এই ছবিটা দেখো, একটা ছবি দেখানো হচ্ছে, ছবিটা দেখো, দেখা যাচ্ছে ছবিটা? জি স্যার। ইয়েস স্যার। একটু মনোযোগ দিয়ে দেখো ছবিটা। কি বোঝা গেছে? যে যে কেউ একজন বলো, যে বুঝতে পেরেছো ছবিটা দ্বারা কি বোঝা যাচ্ছে, যে কেউ একজন বলো। সারা দেহে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন রাইট কিভাবে হচ্ছে? রেড ব্লাড সেলটা একবার ছোট হয়ে যাচ্ছে, আবার ফ্ল্যাট হয়ে বড় হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, এই যে আরবিসি কেবল তার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে, এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে একবার ফ্ল্যাট হয়ে যায়, তখন বেশি পরিমাণ অক্সিজেন ধরে নিয়ে যায়, যখন অক্সিজেনটা ছেড়ে দেওয়ার দরকার পড়ে সে একটু কার্ভ হয়ে যায়। এটা একটা মেকানিক্যাল অ্যাপ্রোচ। এইভাবে সে এই মেকানিক্যাল অ্যাপ্রোচটাই বায়োকেমিক্যাল অ্যাপ্রোচে হেল্প করছে। ঠিক আছে, এই যে রুবিস্কো এনজাইম, রুবিস্কো এনজাইমকে বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, কারণ এই রুবিস্কো এনজাইমের কারণেই ফটোসিনথেসিস ইজ টেকিং প্লেস। ফটোসিনথেসিস যদি না ঘটতো তাহলে উদ্ভিদ জগৎ থাকতো না, উদ্ভিদ জগৎ না থাকতে প্রাণী জগৎ থাকতো না। এই যে ফেরিটিন, এটাও রক্তের এক ধরনের আয়রন জাতীয় পদার্থ, এই যে আয়রন জাতীয় প্রোটিন, এই যে স্পাইডার সিল্ক, স্পাইডার সিল্ক যে মাকড়সা যে জাল তৈরি করে সেটাও এক ধরনের প্রোটিন। কাজেই প্রোটিন আছে, তাই বায়োলজিক্যাল ফাংশন আছে, বায়োলজিক্যাল ফাংশন আছে তাই দুনিয়া আছে। আমরা সংক্ষেপে কতগুলি প্রোটিনের কাজ দেখবো। গাঠনিক উপাদান হিসাবে কাজ করে, সঞ্চিত খাদ্য হিসাবে কাজ করে, বিভিন্ন অঙ্গাণু ঝিল্লি গঠন করে, এনজাইম হিসেবে ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, জীবদেহ সচল রাখে, অ্যান্টিবডির মাধ্যমে গাঠনিক প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, ঠিক আছে, প্রয়োজনীয় হরমোন উৎপন্ন করে, হিস্টোন প্রোটিন নিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিডকে কার্যকর রাখে, প্রাণী দেহের সমস্ত কোষে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পরিবহন করে, ডিফেন্সিভ বা অ্যান্টিবডি হিসেবে কাজ করে, জিনের বৈশিষ্ট্য প্রকাশ করে, প্রোটিন দেহের শক্তির উৎস হিসেবে কাজ করে। তাহলে আজকে আমরা যতটুকু আলোচনা করলাম তার মাধ্যমে যুগ্ম প্রোটিন, যুগ্ম প্রোটিনের গঠন, উদ্ভূত প্রোটিন, উদ্ভূত প্রোটিনের কার্যক্রম এবং সার্বিকভাবে প্রোটিনের কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে সক্ষম হয়েছে।
আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।